Are you ready? Thank you.
সো এখানে আমি অনেক কথাই বলেছিলাম বাট কিছুই রেকর্ড হয়নি বিকজ হঠাৎ আমার মাইকটা কাজ করা বন্ধ করে দিয়েছিল। তো বেসিক্যালি আমরা এখানে ঢুকেছিলাম রেস্টুরেন্টটায়, খুব খিদে পেয়ে গেছিলো আমাদের জু ঘুরতে ঘুরতে। তো এই রেস্টুরেন্টটা জুয়ের ঠিক মিডিলে ছিল, তো এখানে আমরা এসেছিলাম, মানে বাইরে থেকে দেখতে পেয়েছিলাম একটা খুব সুন্দর পেস্ট্রি, তো সেটা দেখেই আমরা এখানে ঢুকেছিলাম। তো আমরা এই পেস্ট্রিটা অর্ডার দিয়েছিলাম, খেতে ভীষণই ভালো ছিল। আর এত বড় পেস্ট্রিটা জাস্ট 60 রুপিস নিয়েছিল, আর তার সাথে দিয়েছিলাম মিক্স চাউমিন অর্ডার আমার জন্য, আর সাথে অর্ডার দিয়েছিল থুকপা। ফার্স্ট ডে ম্যালে গিয়ে আমার খুব চাউমিন খেতে ইচ্ছা করছিলো বাট খেতে পারিনি, তাই আজকে অর্ডার দিয়েছি। আর চাউমিনটা জাস্ট অসাধারণ, দারুণ ছিল খেতে, আমার পুরো মন পেট সব ভরে গেছিলো। ভাই নিজের জন্য অর্ডার করেছিল চিকেন মোমো, আর এই হলো গিয়ে সাথীর থুকপা। এটাও আমি একটুখানি টেস্ট করেছিলাম, এটাও খেতে খুবই ভালো ছিল বাট চাউমিনটা ওটা বেস্ট ছিল। জুটায় গিয়ে আমরা খুবই মজা পেয়েছি বিকজ এটা খুব মেনটেন্ড আর খুব ভালো লাগছিলো, আর অ্যানিমেলসগুলোর হেলথগুলো একদম ভালো ছিল, খুব ভালোভাবে এরা রেখেছে। অনেক অ্যানিমেলসই ছিল, সব কিছু তো আর শ্যুট করতে পারিনি, তাহলে ভিডিওটা হয়তো আরও 15 মিনিট লম্বা হয়ে যেত। তো কিছু কিছু দেখালাম, যেমন লেপার্ড, স্নো উলফ, রয়্যাল বেঙ্গল টাইগারও ছিল, আমি ভিডিওটা ঠিক করে নিইনি। এখানে এটা রয়েছে হোয়াইট লেপার্ড, এই হলো গিয়ে স্নো উলফ, কি কিউট লাগছিল দেখতে, সামনে গেলে খেয়ে নেবে সেটা আলাদা ব্যাপার। রেড পান্ডা, ছোট ছোট আবার, হ্যাঁ ও তো খেতেই ব্যস্ত। আমাদের এই রিফ্লেকশনটা আসছে কাছে, এটা আমরা আর একটা টি গার্ডেনে এসেছি, এটার কোনো নাম নেই, কালকের যে টি গার্ডেনটায় গেছিলাম সেটার নাম গোপালধারা ছিল বাট এটার কোনো নাম নেই, নামহীন টি গার্ডেন। চল নামি, চল কোন প্রান্তে যাচ্ছি জানি না কিন্তু যাচ্ছি। আমরা ঘুরে ফিরে এসেছি, মানে অনেকক্ষণই ফিরে এসেছি, বিকালের মধ্যে ফিরে এসেছিলাম, তারপরে চা মোমো সব খেয়ে এখন স্নান টান করে চুল ফুল শুকিয়ে এখন রেস্ট নিই। এখন ভাইরা আবার যাবে মেলে, আমি বললাম আর বেরোবো না, পাটা প্রচণ্ড ব্যথা করছে, বুড়ো আঙুলটা, তো আমি একটু রেস্টই নেব। আর এখন খাচ্ছি চিজ কেক।